আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের জানাবো সুলাইমান আলাইহিস সালাম ও রানী বিলকিসের সুন্দর একটি ঘটনা। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এ ধরনের নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুক পেজও হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন একটি দেশের বাদশা, আবার নবীও, তাই তার দায়িত্ব ছিল অনেক। তিনি পোষা পাখিদের বাসা বুঝতেন। আল্লাহ তাআলা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। রাষ্ট্রের গোয়েন্দাগিরি সংবাদ আদান প্রদানে হুদহুদ পাখি ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা বলেছেন। আর সুলাইমান আলাইহিস সালাম পাখিদের খোঁজখবর নিতে গিয়ে বললেন, আমি যে হুদহুদকে দেখছি না, কারণ কি? সে কি অনুপস্থিত? সূরা নামল আয়াত 20। হুদহুদ সুলাইমান আলাইহিস সালামের অত্যন্ত অনুগত ছিল। অন্য রাষ্ট্রের দরকারে খবরাখবর নিয়মিতই সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের মাধ্যমে নিতেন। সুলাইমান আলাইহিস সালামের এই হুদহুদের নাম ছিল ইয়াফুর। একদিন হুদহুদ বলল, বাদশা নামদার, খোঁজ নিয়ে জানলাম ইয়েমেন দেশটি চালান একজন নারী, কিন্তু তিনি অগ্নিপূজক, নাম তার বিলকিস বিনতে সারাহিল। সুলাইমান আলাইহিস সালাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে। তাতে লিখলেন, গুমরাহির পথ ছেড়ে দাও, সত্যের পথে ফিরে এসো, অগ্নিপূজা বন্ধ করো, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, তার ইবাদত করো, সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো। হুদহুদ ঠোঁটে করে এই চিঠি বয়ে নিয়ে পৌঁছে গেল রানী বিলকিসে প্রসাদে। জানালা দিয়ে ফুরুত করে ঢুকে পড়ল রানীর ঘরে। কুমন্ত রানীর বিছানার পাশে চিঠিটি রেখে আসলো। এত সুন্দর কঠোর পহরা বেদ করে কে রেখে গেল এই চিঠি, কেউ বলতে পারল না। রানী চিন্তায় পড়ে গেলেন। অনেক ভেবেচিন্তে সুলাইমান আলাইহিস সালামকে সন্দেহ করলেন, কারণ সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা সম্পর্কে তিনি হয়তো জানতেন। তাই সুলাইমান আলাইহিস সালামকে বসে আনতে দামি দামি উপঢৌকন দিয়ে দ্রুত পাঠালেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনাকে এত সহজে কেউ বশ করতে পারবে না, পরিষ্কার জানিয়ে দিলেন। রানী বিলকিস কি এসব উপঢৌকন দিয়ে আমাকে খুশি করতে চায়? আমি সম্পদের কাঙ্গাল নই। তোমাদের রানী এখনও অগ্নিপূজা ছাড়েনি, তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। খবর পেয়ে রানী রওনা হলেন নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে। রানী কখন আসছেন, কিভাবে আসছেন, এসব হুদহুদ আগেই জানিয়ে দিল সুলাইমান আলাইহিস সালামকে। হোক না অগ্নি উপাসক, কিন্তু তিনিও তো একটি দেশের রানী, তারও সম্মান আছে, মর্যাদা আছে। সুলাইমান আলাইহিস সালাম রাজদরবারকে সুন্দরভাবে সাজালেন। এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিলেন সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি। রানী আসার আগেই জিনের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম সাবা নগরী থেকে রানীর স্বর্ণখচিত ও পাথরে অলঙ্কৃত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে। রানী এলেন, এখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবে পেলেন না কেমন করে এটা সম্ভব। সুলাইমান আলাইহিস সালাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের কথা বললেন, সব দেখে শুনে মুগ্ধ রানী। তারপর অগ্নিপূজা ছেড়ে দিয়ে তখনই আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে আগ্রহী হলেন, ফলে সামিল হলেন চির শান্তির পতাকা তলে, তাওহীদের পতাকা তলে।